সীমান্তে কোনো ধরনের জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম সহ্য করা হবে না। দুর্গম এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি আকাশপথেও বাড়ানো হচ্ছে সক্ষমতা। রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে 71 সালে প্রথম প্রতিরোধ যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধাঞ্জলি জানানোর শেষে শুক্রবার এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাজহারুল ইসলামের রিপোর্ট। 1971 সালের 25 মার্চের ভয়াল কালো রাত, পাকিস্তানি প্রশিক্ষিত হানাদার ফৌজি বাহিনীর ভারী সমরাস্ত্রের বিরুদ্ধে সাধারণ 303 রাইফেল হাতে নিয়ে প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলেন রাজধানীর রাজারবাগের পুলিশ সদস্যরা। মুক্তিযুদ্ধের সেই 9 মাসে পুলিশের 751 জন সদস্য শহীদ হন, আহত হন অনেকেই। সকালে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে 71-এর বীর শহীদদের সম্মান জানান তাদেরই এক সহযোদ্ধা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা প্রথমে ঢাকার পশ্চিম অঞ্চলে আমরা মানিকগঞ্জের পুলিশের এবং আনসারের অস্ত্র আমরা নিয়ে নিয়েছিলাম। এরকম করে আমরা সব থানার যত পুলিশের অস্ত্র আমরা নিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে আবার থানাগুলো আর্মি এসে অকুপাই করেছিল, আমাদের সঙ্গে যুদ্ধর পরে যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধ করতে করতে আমরা যখন 14 তারিখে আমরা মানিকগঞ্জে চলে আসছি, দখল করে নিয়েছি। 14 তারিখের পরে আমরা যখন আরও এইদিকে চলে আসলাম, 10 তারিখে আমরা মানিকগঞ্জ দখল করে নিয়েছি। আমরা যখন এইদিকে আসলাম, সাভার পর্যন্ত আসার পরেই ইন্ডিয়ান আর্মি সিদ্ধান্ত নিল তারা সারেন্ডার করবে। আমরা যুদ্ধের সময় যেমন আমরা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছি, তেমনই দেশে এই দেশের জনগণ আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিল বলেই আমাদের দেশটি 9 মাসের মধ্যে আমরা স্বাধীন করতে পেরেছিলাম। এ সময় আকাশপথে দুর্গম সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন মন্ত্রী। যে মাঝে মাঝেই এই অনেক ধরনের অনেক মতবাদ এলিমেন্টস অনেক উদ্দেশ্য নিয়ে জড়ো হয়, যারা ওই দুর্গম এলাকায় বেছে নেয়। কতগুলি বর্ডার লাইন আছে যেখানে অত্যন্ত দুর্গম, সেখানে আমাদের পায়ে হাঁটা ছাড়া আর কোনো যা ই নেই। তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিজিবিকে 2টি হেলিকপ্টার দিয়েছেন এবং পুলিশের জন্য 2টি হেলিকপ্টার আসছে। বিজিবির হেলিকপ্টার 2টি এই সীমান্ত এলাকায় এই হেলি সাপোর্ট দিয়ে আমাদের সেই জায়গায় আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমাদের সীমান্ত রক্ষা করে চলছে। বুয়েট শিক্ষার্থী ফারদিন প্রসঙ্গে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বিস্তারিত পর্যালোচনার পরই আত্মহত্যার বিষয়ে নিশ্চিত করেছে। আমাদের ডিবি তারা সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।